আমি খুব সহজ সাধারণ একটা জীবন যাপন করতে পছন্দ করি, যে জীবনটাতে কোনো ভান থাকবে না, মুখোশ থাকবে না, সাধারণ, খুব সাধারণ, চোখে যেমনটা দেখা যায় ঠিক তেমন একটা জীবন। রোজ ঘুম থেকে উঠে আমার জগতের অংশ বিশেষ যারা, গাছ, পাখি, আমি, পরিবারের সদস্য, সকলের যত্ন নেওয়া, সকলকে ভালো রাখার কিছুটা চেষ্টা করা, কতটুকু পরিপূর্ণভাবে করতে পারি সে হিসেব আমি কষলে হয়তো সবসময় ভালোটাই বলবো, কারণ আমরা কখনোই নিজের দোষ গাইতে পছন্দ করি না। আমরা সবসময় পছন্দ করি ভালো কথা শুনতে, গুণ বলতে। আমাদের ছোট থেকেই মস্তিষ্কটা গড়েই উঠেছে এইভাবে। আমাদের কখনো শেখানো হয় না মন্দের সাথে কীভাবে আমাদের লড়াই করতে হয়, খারাপ সময় আমাদের কীভাবে নিজেকে সামলাতে হয়। সবসময় শুধু আমরা শিখেছি ভালো কীভাবে অর্জন করা যায়, ভালো কীভাবে থাকা যায়। কিন্তু জীবন মানেই যে ভালো আর মন্দের একটা সূক্ষ্ম বনিবনা, এটা আমাদের কেউ শিখিয়ে দেয় না। ওই পরিস্থিতি, জীবনের পরিবর্তন, এসবে বাধ্য হয়ে কিছুটা শিখতে হয়। মন যখন ভালো থাকে, শরীরটা যখন কিছুটা ভালো থাকে, তখন ইচ্ছে করে নিজেকে সঙ্গ দিতে। আমি সবসময় বলি আমার সবথেকে প্রিয় কাজ হচ্ছে নিজের সাথে সঙ্গ করা। একটা সময় অনেক মনে হতো একা থাকব, সন্ন্যাসী জীবন নেব। একা থাকি ঠিকই, কিন্তু মোহ আর মায়া, রিপুর সংযোগ, এসব এখনও আয়ত্ত করতে পারিনি বলে বোধহয় সন্ন্যাসী জীবনটা এখনও ওইভাবে গ্রহণ করা হয়ে ওঠেনি। নিত্যদিনের জীবনের যে রুটিন আমার, বাজার থেকে বর আসার পর সেটা গোছানো, মজার কিছু খাবার রান্না করা, রান্না করতে ভালো লাগে, কারণ আমি দেখতে যেমনই হই না কেন, অল্প যতটুকুই খাই না কেন, খুব ভোজন বা আয়েস করে বা গুছিয়ে পরিপাটিভাবে খেতেই আমার ভালো লাগে। এমন নাই যে মানুষের সামনে উপস্থাপন করি একরকম, ভেতরটা অন্যরকম, ওই দুমুখ ভাবটা আমার ভালো লাগে না। ক্যামেরার লেন্সের সামনে দাঁড়িয়ে বয়স লুকিয়ে নিজের চাকচিক্যতাকে ফুটিয়ে তোলার মতো রুচিহীনতা আমার আসলে হয়ে ওঠে না। বেশিরভাগ মানুষই এমনটাই করে চলে, কিন্তু আমার ঠিক এটা পোষায় না। মাঝে মাঝে প্রিয়জনের জন্য তার প্রিয় রান্না করার চেষ্টা করি। বেশিরভাগ সময় নিজের পছন্দের জিনিসগুলো রান্না করি, যেহেতু পাশের মানুষটা কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করে না। তবে যেহেতু মফস্বল শহরে বাস করি, টাটকা সবজি, তারপর টাটকা সব কিছুই পাওয়া যায়, যে জন্য খাবার বিষয়ের যে জিনিসটা সেটাতে বেশ ভালোই লাগে, তৃপ্তি লাগে যতটুকুই খাই। করলা আমার একদম পছন্দ না, তেঁতো কোনো কিছুই আমার পছন্দ না, না সেটা মানুষ, না সবজি, না অন্য কিছু। আমাদের জীবনের যেমন এলোমেলো অপরিচ্ছন্নতা আছে, তেমনই সব কিছুরই আবার চাইলেও পরিপাটি, গোছানো সৌন্দর্যও আছে। সব কিছুকে নিয়েই জীবন, কুচ্ছিরটাকেও গ্রহণ করা উচিত, সৌন্দর্যটাকেও গ্রহণ করা উচিত। শুধু সৌন্দর্যই দেখতে হবে, কুচ্ছির জিনিসগুলো দেখানো যাবে না, সেটা পক্ষপাতিত্ব আমি করি না, শুরুতেই বলেছি কথাটা। ভাতে আমি হচ্ছি মাছে ভাতে বাঙালি, একদম বাঙালি। আমি খুব গর্ব করে বলি যে বাঙালি হয়ে জন্মগ্রহণ করার মাঝে বিশাল একটা সুখ আছে। আমাদের ভোজন রসিকতা, আমাদের পোশাক, আমার সবচেয়ে ভালো লাগে শাড়ি। আমি যখন মন ভালো থাকে, শরীরটা ভালো থাকে, কোথাও ঘুরতে যাই, শাড়ি আমার পছন্দের তালিকায় থাকে শুরুতেই। এখন যেহেতু তেমন একটা সাদে যেতে পারি না,
এই জন্য বারান্দায় ছোট্ট একটা সবজি বাগান করেছি। খুব সুন্দর হয়ে বাড়ন্ত হচ্ছে আমার গাছগুলো, পাখির কিচির মিচির, গাছ বেশ ভালো লাগে বারান্দায় আসার পর। খাঁচাবন্দি একটা জীবন হলেও খুব একটা মন্দ লাগে না। যদি কখনো বাসায় অতিথি আসে, মন থেকে তাদের জন্য খুব পরিপাটি করে সব কিছু আয়োজন করি। আমার বেশ ভালো লাগে কেউ যখন আমাকে দেখতে আসে, আর সে যদি হয় আমার প্রিয় মানুষ, তাহলে তো কোনো কথাই না, ষোলকলাপূর্ণ। ওই যে বললাম, কখনো বাইরে বের হলে আমার প্রথম পছন্দ থাকে শাড়ি। খুব তাড়াহুড়া না থাকলে বা ঘুরতে যাওয়ার থাকলে বা কোনো একটা দাওয়াত থাকলে আমি শাড়ি পরে যেতে খুব পছন্দ করি। শাড়ি পরলে বুকটা হালকা হয়ে যায়, বুকের ভেতর জমাট সব কিছু মনে হয় এক নিমিষে কোথায় একটা হাওয়া হয়ে গেল। শাড়ি আমার কাছে এমন একটা জিনিস, সবসময় বাইরের জিনিস আমি খাই না, কারণ আমার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। মাঝে মাঝে ইচ্ছে করে যে খুব পছন্দের কিছু বাইরের খাবার আছে যেগুলো খেতে ইচ্ছে করে, সেটা হঠাৎই খুব সময় সাপেক্ষে। এভাবে আমার লীলাবতী দৈনন্দিন জীবন কেটে যাচ্ছে। তোমরা সব অনেক ভালো থেকো, লীলাবতীর পাশে থেকো, লীলাবতী সংসারকে ভালোবেসো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।